তার সাথে যেই কাজ করবে তারপরেই সে ক্রাশ খায়, তাকে বিয়ে করতে চায়। যে মানুষটা কাউকে বাদ রাখে না তার কাছে তো আমিও সেফটি মেনটেন করে কাজ করলেও মানুষ কিন্তু সেটা ভাববে না, আমি তাকে পার্সোনালি ডিসলাইক করি। আসলে সাকিব খান সম্পর্কে কি বলবো, তার অনেক জিনিসই ভালো লাগে, আর সবচেয়ে বেশি যেটা খারাপ লাগে সে হচ্ছে একজন মানুষ যার হচ্ছে সে নারী এডিক্টেড বললেই চলে। তো আপনি কি বলতে চান যে উনি একাধিক নারীতে আসক্ত? আসক্ত, রাইট, সে অনেক নারীদের উপর আসক্ত, তার সাথে যেই কাজ করবে তারপরেই সে ক্রাশ খায়, তাকে বিয়ে করতে চায়, এটা এখন চলে আসছে, আগে কিন্তু সে এমনটা করেনি কারোর সাথে। বিয়ে করছেন ভালো কথা, আপনি এটাকে হাইড করার কি দরকার? হাইড করছেন একবার বিয়ে করার পরে, আবার হাইড করার পরে আবার বাচ্চাও দিয়ে দিলেন, বাচ্চা নিয়ে আসলো অনেক কাপচাপ হয়ে গেল, তারপর আবার কি করলেন আবার তার মতোই আরেকজনকে বিয়ে করলেন। তো এটা খুবই বিব্রতিকর অবস্থায় ফেলে দিয়েছে আমাদেরকে, আমাকে, কারণ কারো কাছে আগে যদি বলতাম আমি সিনেমার হিরোইন, খুব প্রাউড ফিল করতাম যে আমি একজন অভিনেত্রী বা আমি সিনেমাতে কাজ করতেছি, বাট যখন এই সাকিব খান এইসব কাজ করা শুরু করলো তখনই তখনই একটা সমালোচনা, যখনই সে এইসব অকারণ শুরু করলো তখনই কি হলো, আমি যে নিজে একজন অভিনেত্রী, আমি যে 10 বছর ধরে এখানে কষ্ট করতেছি, আমার নিজের পরিচয় দিতেই আমার লজ্জা লাগতেছে। কিছু কিছু আর্টিস্টদের জন্য কিন্তু এরকম হচ্ছে। আবার বুবলি আপু কি করলো, সে অপুদিকে নিয়ে একটা পোস্ট দিছিল তখন প্রায় 4-5 বছর আগে মেবি, যে সে এটা না করলে পারতো, পোস্ট না দিলে পারতো, এই সেই, সাকিব খান ওখানে বসে বলতেছে হ্যাঁ ঠিকই বলছো সে এটা না করলেও পারতো। আবার সে কি করলো, সেই গেমের সেও একজন প্লেয়ার হয়ে গেল, সে আবার তাকে নিয়ে কাপজাপ শুরু করে দিল। সাকিব খান মাঝখান থেকে কি করলো, তাকেও নাকি ডিভোর্স দিয়ে দিছে। তো এইসবের তো কোনো মানেও নেই, সব নোংরামির কারণে আজকে আমাদের চলচ্চিত্রের অবস্থা খুবই খারাপ, খুবই বিরক্ত আমি। আপনি কি সাকিব খানের সাথে প্রস্তাব পেলে ছবিতে কাজ করবেন? নেভার এভার, কখনো না, কোনোদিন না, কাজ না করে যে সব বদনাম। তারপরে অনেকে আমাকে এটার জন্য নক দিয়েছে যে আপনি কি তাহলে যাবেন, তার সাথে তো অনেক আর্টিস্টই কাজ করতে চাচ্ছে না বা নায়িকা পাওয়া যাচ্ছে না, আপনি জানেন। আমি বলছি কখনোই যাব না, কারণ একটা রুচিরও ব্যাপার আছে, যে মানুষটা কাউকে বাদ রাখে না তার কাছে তো আমিও সেফটি মেনটেন করে কাজ করলেও মানুষ কিন্তু সেটা ভাববে না, বুঝবে না, সবাই মনে করবে আমিও হয়তো বা এইভাবেই কাজ করতেছি। তার মানে আপনি সাকিবের সাথে কিছুই করবেন না? আমি কাজ না কিছুই না, কোনোভাবেই না, এটা সম্ভব না, আমি তাকে পার্সোনালি ডিসলাইক করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই ডিসলাইকের কারণটা কি? তার চারিত্রিক সমস্যা। আচ্ছা আচ্ছা, সে যে এই যে বদনামগুলো হয়ে গেল তাকে নিয়ে, সে এটা ঠিক করেনি, আমাদের চলচ্চিত্রের বদনাম করতে সে অনেকেই অনেক জায়গায় অনেক কিছুই করে, বাট তার মতো এতটা মানে জঘন্যভাবে বাচ্চাদের নিয়ে খেলছে যে যে ব্যাপারটা আমি মনে করি যে ছোট ছোট বাচ্চাদের লাইফ নিয়ে তার এগুলো করা উচিত হয় নাই। সে বিয়ে করছে ভালো কথা, এক জায়গায় করতো, সবাইকে জানিয়ে করতো, ওদেরকে হিডেনে রাখা, এগুলো খুবই নোংরামি হয়ে গেছে। তাহলে আপনি এখন বলতে যাচ্ছেন যে সাকিবের জায়গায় চলচ্চিত্রে কে আসতে পারে? অনেকেই আছে, আমি কারো নাম ওভাবে বলবো না, সবাই সবার জায়গা থেকে ট্রাই করতেছে। একজন খান সাহেবের উপরে যদি সবাই নির্ভরশীল মানে নির্ভর করে তাহলে তো হবে না, সবাইকেই স্পেস দিতে হবে। আপনার কাজের কি অবস্থা, আপনাকে মনে? আমার কাজের অবস্থা, আমি কিছুদিন গ্যাপে ছিলাম, আমার সিনেমা অনেকগুলোর কাজ শেষ হয়ে গেছে, রিলিজ হবে, আর হচ্ছে নাটক নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা, আমরা কবে আপনার নাটক দেখতে পাবো এর মধ্যে? নাটক তো যাচ্ছে ইউটিউবে যাচ্ছে, তারপর চ্যানেলে যাচ্ছে, বৈশাখীতে যাচ্ছে, আর সিনেমা খুবই তাড়াতাড়ি দেখতে পাবেন, আমার একটা মুভি রিলিজ পাবে বীর মাতা, খুবই রিসেন্টলি রিলিজ হয়ে যাবে। আপনাকে সবাই বলেন যে আপনি সবসময় খুব হাসি খুশি থাকেন, খুব উৎফুল্ল এবং প্রাণবন্ত একটা মানুষ, এটা আসলেও কি ঠিক? আমি ট্রাই করি নিজেকে হ্যাপি রাখার, হাসলে মন ভালো থাকে, আমি সবসময় হাসি কি নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করেন নাকি সবাইকে হ্যাপি থাকার ট্রাই? হ্যাঁ হ্যাঁ, তো আপনি কি এমনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, অনেক কিছু বলে ফেলছি আমি, সাকিব খানকে নিয়ে বলছি, অন্যান্যদেরকে নিয়েও বলছি, আপনারা আমার যে ভালো জানেন আমি কেন বলছি, আমি নিজের প্রতি বিরক্ত যে আমি একজন চলচ্চিত্রের আর্টিস্ট, কারণ যেখানে পরিচয় দিতে যাই সেখানে অনেকের কারণে এখন হাসির পাত্রী হয়ে গেছি, সেই জন্য অনেক কিছু বলে ফেলছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো, আর আমার জন্য দোয়া করবেন, আমার কাজগুলো দেখবেন আর বাংলা সিনেমা দেখবেন। থ্যাংক ইউ।